হ্যালো বন্ধুরা আমি রবিন আর এখন কথা বলবো বাবলি সিনেমার ট্রেলার নিয়ে তো এর ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে আলোচনা করব তো এই বাবলি সিনেমার ট্রেলারটা আমার কীরকম লেগেছে তো সেটাই আগে বলি তো বাবলি সিনেমাটা যেরকম জনারের সিনেমা তো সেই অনুযায়ী কিন্তু বাবলি সিনেমা ট্রেলারটা ভালো হয়েছে কারণ একটা ইমোশন বা একটা ভালোবাসার দিক যেটা সেটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং রাজ চক্রবর্তী উনি এমন একজন ডিরেক্টর যে অভিনেত্রী বা অভিনেতাদের মধ্যে থেকে যে যেইটা তার দরকার সেটা সে ভালোভাবে তুলে আনতে পারে যে ক্যারেক্টারটার যে চাহিদাটা সেটা কিন্তু সে ভালোভাবে তুলে আনতে পারে এখন অনেক হয়তো বলবে এটা সিরিয়াল বা এরকম টাইপের কিছু তো তাদের তাদের আমার কিছু বলার নেই কারণ এই রকম জনারের সিনেমা কিন্তু এরা মানে এরকমই হয় এবং এই সিনেমাটার মধ্যে হয়তো অনেকেও বলবে যে এটা এক মানে একটা টার্গেট অডিয়েন্সকে কেন্দ্র করে সিনেমা তৈরি করা হয়েছে রাজ চক্রবর্তী সেফ খেলছে তো অবশ্যই সেফ তো সে খেলছে কারণ মানে সে রাজ চক্রবর্তী যেরকম ধরনের সিনেমা বানায় বা বানিয়ে এসছে এতদিন সে বোঝে না সে বোঝে না হোক বা চ্যালেঞ্জের মতন সিনেমা আমাদেরকে দিয়েছে তো সেই জায়গা থেকে পরিণীতা সিনেমাটা একটা অন্য ধারার সিনেমা ছিল বা এখন এই বাবলি সিনেমাটাও কিন্তু একটা অন্য ধারার সিনেমা তো সে তার ইয়েটাও কিন্তু পাল্টেছে এখন কমার্শিয়াল সিনেমা সেরকমভাবে বাংলাতে হচ্ছে না তো যেটা এখন চলছে সেরকমইভাবেই চালাচ্ছে তো দেখা যাক কি হয় আগামী দিনে আরও কীরকম ধরনের সিনেমা বানায় কারণ এরপরে তো শাস্ত্রী সিনেমাটাও আসবে রাজ চক্রবর্তী তো যাই হোক তো বাবলি সিনেমার ট্রেলারের কথা বলি তো বাবলি সিনেমা ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে আমার জন্য ভালোভাবে ওয়ার্ক করেছে কারণ এই ধরনের সিনেমার মধ্যে যেরকম মানে চাহিদা আছে সেই জিনিসটাকে কিন্তু এখানে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই জনরার সিনেমার মধ্যে সেটা শুভশ্রীর ক্ষেত্রে বলি বা আবিরের ক্ষেত্রেও বলি কারণ তাদের মধ্যে এই ট্রেলারের মধ্যে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং এর মাঝে এসে পড়ে সৌরশিনী মৈত্র ক্যারেক্টারটা সে একজন এয়ার হোস্টেস তো তাকে দেখতে ভালো তার স্লিম ফিগার এবং এইদিকে শুভশ্রীর চেহারা মোটা তো এর মধ্যে সম্পর্কটা তৈরি হবে তো আস্তে আস্তে শুভশ্রীর একটা ইনসিকিওর ফিল হবে যে সৌরশিনীর ক্ষেত্রে হয়তো সে আকৃষ্ট হচ্ছে আবিরের ক্যারেক্টারটা তো আবির কিন্তু সৌরশ্বিনী মৈত্রের ক্যারেক্টার প্রতি সে আকৃষ্ট হচ্ছে না কিন্তু তাকে শুভশ্রী সন্দেহ করছে কারণ শুভশ্রী মোটা এবং সৌরশিনী সে একজন এয়ার হোস্টেস তো তাকে দেখতে সুন্দর সে হয়তো তার প্রতি আকর্ষণ হচ্ছে তো এই নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হবে তো এই রকম ধরনের সিনেমার ক্ষেত্রে যেরকম ট্রিটমেন্ট চায় তো সেরকমই ট্রিটমেন্ট হয়েছে এবং রাজ চক্রবর্তী যেটা আগেও বললাম রাজ চক্রবর্তী তার যে অভিনেতা অভিনেত্রী তাদের মধ্যে থেকে কিন্তু তার যেটা দরকার সে তুলে আনতে পারে তো এই সিনেমার ক্ষেত্র সেটা তার অন্যত হবে না এবং একটা আশা রাখবো যে রাজ চক্রবর্তী যেরকম ধরনের সিনেমা আমাদের উপহার দিয়েছে চ্যালেঞ্জের মতন সিনেমা যেটা একটা ইমোশন আমাদের তার সেই কলেজের এন্ট্রি বা তার সেই সিনেমার গান বা বোঝে না সে বোঝে না সিনেমার গান তো আমরা আশা করব যে আগামী দিনে সে কমার্শিয়াল সিনেমা বানাবে এবং এরকম ধরনের সিনেমার ক্ষেত্রে কিন্তু একটা মাল্টিপ্লেক্স অরিয়েন্টেড দর্শক থাকে তো এটা সেফ সাইড খেলে দিয়ে বেরিয়ে যাবে সিনেমাটা হিট হবে কারণ এরকম ধরনের সিনেমা দেখার কিন্তু দর্শক আছে এবং এখনকার দিনে ইয়াং জেনারেশনরা এই সিনেমাটা দেখবে কিনা সেটা এখন তাদের উপর তো তারা কতটা দেখতে যাবে তো আমার মনে হয় এই সিনেমাটা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড দর্শকরা বেশি ভালো করে দেখবে কারণ এরকম ধরনের সিনেমা কিন্তু চলে কলকাতার দিকে এবং মাল্টিপ্লেক্সও খুব ভালো চলে তো দেখা যাক আগামী দিনে পনেরোই আগস্ট রিলিজ করবে সিনেমাটা তো কীরকম হয় তো তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা বিবি এবং বেলে কেনে ক্লিক করতোগুলো বেলে কেনে ক্লিক করলে তোমার সবাই নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ